M7 ব্র্যান্ডের এই স্মার্ট ব্যান্ডটি খুব সম্ভবত পৃথিবীতে সবচেয়ে কম দামের স্মার্ট ব্যান্ড। প্যাকেটের গায়ে উপরে এই লোগো এবং এর ওয়াসপেস দেখে আমি ভেবেছিলাম হয়তো এটা শাওমির কোনো একটা স্মার্ট ব্যান্ড, কিন্তু আমি টোটালি ভুল, অর্থাৎ ভুল প্রমাণ করে এটা জানিয়ে দিল যে এটা আসলে শাওমি না, এটা আলাদা ব্র্যান্ড এবং অপেক্ষাকৃতভাবে একেবারে যাদের বাজেট কম, যা স্টাইলিশের জন্য একটা ব্যান্ড হাতে রাখবেন, মানে অন্য কোনো কাজের জন্য না, তাদের জন্য এরকম একটা ব্যান্ড শুধু টাইম দেখবেন, বাট অন্য অন্য ফিচারগুলো টুকটাক ব্যবহার করতে পারবেন, কিন্তু সেগুলো খুব বেশি কাজের না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই স্মার্ট ব্যান্ডটিতে কী কী ফিচার রয়েছে, কোনগুলো আসলে কাজ করে, কোনগুলো কাজ করে না, এবং এটা পরিচালনা করার জন্য কী ধরনের অ্যাপস ব্যবহার করতে পারবেন, এবং এই অ্যাপসের বৈশিষ্ট্যগুলো, এর দাম কত টাকা হবে, কোথায় পাবেন, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। এবং এই ভিডিওটা দেখার পর আপনি ডিসিশন নেবেন যে আসলেই এই ধরনের ব্যান্ড আপনার জন্য কেনা উচিত হবে কি না, বা শুধু টাকাই অপচয় হবে কি না, সব কিছুই সিদ্ধান্ত নিতে পারবেন আজকের এই ভিডিও দেখার পরে। সো ভিডিওটা না টেনে শেষ অবধি পর্যন্ত দেখুন। তো চলুন আর কথা বাড়াবো না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখন পর্যন্ত যারা আমাকে দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। সাদাসিধে বক্সের ভেতরে রয়েছে একটা স্মার্ট ব্যান্ড, একটা স্ট্র্যাপ, একটা ইউজার ম্যানুয়াল এবং চার্জ দেওয়ার জন্য এরকম একটা অদ্ভুত জিনিস। জাস্ট এই অদ্ভুত জিনিসের মধ্যে এই ওয়াচটা লাগিয়ে দিলেই এবং এইটা জাস্ট যে কোনো একটা পাওয়ার ব্যাঙ্ক অথবা ইউএসবি অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে দিলে কিন্তু চার্জ হওয়া শুরু করবে। মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে এই ওয়াচটা ফুলরূপে চার্জ হয়ে যায়। একবার চার্জ দিলে কোম্পানি দাবি করছে যে এটা মোটামুটি 4 থেকে 5 দিন চলে যাবে অনায়াসে, কিন্তু আমি বলবো ব্যবহারের পর থেকে যতটুকু বুঝতে পেরেছি এটা সর্বোচ্চ 3 দিন আপনি ব্যাকআপ পাবেন যদি ব্লুটুথ কানেক্ট অবস্থায় থাকে আপনার ফোনের সাথে, আর যদি কানেক্ট অবস্থায় না থাকে তাহলে মোটামুটি 7 দিন পাবেন। যদিও প্যাকেটের গায়ে বলছে যে 40-45 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই পাওয়া যাবে, আসলে 45 পর্যন্ত স্ট্যান্ড পাওয়া যাবে না, এটা সর্বোচ্চ 7 দিন পর্যন্ত হতে পারে, এর বেশি কোনোভাবেই সম্ভব নয়। এবং এর ডিসপ্লে সাইজ নিয়েও বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে এর গায়ে, যেমন প্যাকেটের গায়ের এক জায়গাতে লেখা রয়েছে 0.96 টিএফটি স্ক্রিন, আবার আরেক জায়গাতে লিখুন লেখা রয়েছে 0.96 ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লে। তার মানে এই ডিসপ্লেটা আসলে অ্যামোলেড না টিএফটি সেটা নিয়ে কনফিউশন কোম্পানি কিন্তু রেখে দিয়েছে। এবং এই ডিসপ্লে খুব বেশি যে ভালো এরকম বলা যাবে না, এবং এটা ফুল টাচস্ক্রিন কিন্তু না, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি টাচ করতে পারবেন না, স্পেশালি নিচের দিকে যে রাউন্ড শেপের জায়গাটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন কেবলই সেখানে কিন্তু টাচ হবে। আপনি যতবার টাচ করবেন ততবার কিন্তু মেনু চেঞ্জ হবে, এবং আপনি যে মেনুতে যেতে চান সেই মেনুতে যাওয়ার জন্য এটা একটু লং প্রেস করে ধরে রাখলে কেবল আপনার মেনু পরিবর্তন হবে বা ওই মেনুর ভেতরে যাবে, নাহলে কিন্তু যাবে না। স্মার্ট ব্যান্ডটি কন্ট্রোল করার জন্য আপনি আপনার ওয়াচ থেকে এই কিউআর কোডটা প্রথমে স্ক্যান করে নিন, অথবা ইউজার ম্যানুয়ালের কিউআর কোডটা স্ক্যান করে নিলেও আপনি পারবেন। স্ক্যান করে নেওয়ার সাথে সাথে একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে 3টি অ্যাপস দেখাবে। প্রথম যে অ্যাপসটা রয়েছে ইওয়াচ, এই অ্যাপসটা আমার ফোনে সাপোর্ট করে নেই, আমি এটা দেখাতে পারছি না। এবং 3য় নম্বরে লিফান যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ইউজ করেছিলাম আমি, এবং এটার রেজাল্টও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কিন্তু অ্যাপসটা যথেষ্ট পরিমাণে ভারী এবং ল্যাগি, খুব ভালো বেটার ফিল আমি পাই নাই। সো মাঝখানের যে ফিট হেয়ার অ্যাপটা রয়েছে সেই অ্যাপসটা আমি ব্যবহার করেছি, এবং এই অ্যাপসটা অনেক লাইট ওয়েট এবং এটা ইউজ করার জন্য কোনো অ্যাকাউন্টেরও কোনো প্রয়োজন হয় না। এবং এই অ্যাপসটা আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড দেওয়ার পর কিছু পারমিশন দিতে হবে, আপনারা সেই পারমিশনগুলো দিয়ে নেবেন। দেন এইখান থেকে আপনি জাস্ট নিচের দিকে দেখুন সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে যদি সার্চ করেন তাহলে আপনার এই M7 ব্র্যান্ডটা আপনাকে দেখাবে। জাস্ট এটার উপর কানেক্ট করলেই বা ক্লিক করলেই কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট যখন হয়ে যাবে তখন আপনার এখানে কিন্তু আপনার মনিটর শো করবে, অর্থাৎ যে আপনি কত ঘন্টা হাঁটলেন, স্টেপ ডাউন করলেন, কত ঘন্টা ঘুমালেন, অক্সিজেনের কী অবস্থা, হার্ট রেট মনিটর সহ সব কিছু আপনি জাস্ট এটার হোমেই পেয়ে যাবেন। আর আদার্স যে ফিচারগুলো রয়েছে এগুলো চালু করার জন্য আপনি বাম পাশে উপরের দিকে 3 ডটে যাবেন, 3 ডট থেকে এখানে অনেক অপশন পাবেন, এই অপশন থেকে আপনি আপনার প্রয়োজন মতো অপশনগুলো চালু করে নেবেন। যদি আপনি মেসেজের নোটিফিকেশান পেতে চান তাহলে নোটিফিকেশান মেসেজটা চালু করে নেবেন, আবার যদি কলের ফিচার পেতে চান তাহলে কলের অপশনটা চালু করে নেবেন, আবার যদি ওয়াচ স্পেস পরিবর্তন করতে চান সেখানে যদি আপনার ছবি লাগাতে চান তাহলে এই নিচের এই অপশন থেকে আপনি কিন্তু আপনার অপশনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। স্মার্ট ব্যান্ডের সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে রয়েছে একটা স্টাইলিশ ডিজাইন, মনে হবে যে এটা শাওমির কোনো স্মার্ট ব্যান্ড, মানে 4-5 হাজার টাকা দামের একটা স্মার্ট ব্যান্ড আপনি ব্যবহার করছেন, বাইরে সবাই মনে করবে যে দামি একটা ব্যান্ড আপনি ব্যবহার করছেন, জাস্ট আউটলুকটা বেশ শাওমির মতোই বেশ ভালো আর কি। আর যে সেন্সরগুলো রয়েছে তার ম্যাক্সিমাম সেন্সরগুলোই কিন্তু ভুয়া, যেমন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই স্মার্ট ব্যান্ডেই দেখিয়েছিলাম চায়ের কাপের জীবন রয়েছে একটা ভিডিওতে, বাট দেখুন যে সেটাও কিন্তু ভুয়া ছিল। অক্সিজেন যে পরিমাপের ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু ভুয়া, স্টেপ ডাউনের যে ব্যাপারটা রয়েছে সেটাও আমার কাছে ততটা প্রপার মনে হয়নি, আরও যে ব্যাপারগুলো রয়েছে প্রায় সব কিছুই আমার কাছে ফেক মনে হয়েছে। তার মধ্যে এটা দিয়ে জাস্ট 2টা কাজ করতে পারবেন, সেটা হলো টাইম দেখতে পারবেন ফার্স্টলি,
সেকেন্ডলি হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো কল আসে তার নোটিফিকেশানটা পাবেন কিন্তু কল রিসিভ করতে পারবেন না, কোনো মেসেজ আসলে সেই মেসেজের নোটিফিকেশান পাবেন, মেসেজ আংশিক পড়তে পারলেও ফুল পড়তে পারবেন না। এরকম টুকটাক জিনিসগুলো আপনি জাস্ট এই স্মার্ট ব্যান্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। বাইরে হাতে দিয়ে ঘুরবেন, সূর্যের আলোতে এর যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে দিয়ে আপনি ভালো দেখতে পারবেন না, অর্থাৎ টাইম দেখতে গেলেও আপনাকে কিন্তু যুদ্ধ করতে হবে। ব্যাটারির ব্যাপারটা তো আগেই বলেছি, এই ব্যান্ডটা আপনি দারাজ বা আপনার নিকটস্থ দোকানে 300 বা 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর সব কিছু ডিটেলসে আমি বলে দিলাম, এখন আপনি কিনবেন কি কিনবেন না তার ডিসিশন আপনার।